তুমি আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো হুবহু সেইভাবেই তোমাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি জেনে বুঝে সালাত তরক করে, এক ওয়াক্ত সালাত তরক করে, কে বলছেন? আবু হানিফা রাহিমাল্লাহ, তাকে ইউহবাস, বন্দি করে রাখা হবে, জেলখানা রাখা হবে অতদিন পর্যন্ত যতদিন সে তৌবা না করবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এটা বলছেন যে যে ব্যক্তি ইচ্ছা করে সালাত তরক করবে তাকে ইউকতাল, তাকে কতল করে দেওয়া হবে। কেউ রমজানের মুসলমান, কেউ জুমার মুসলমান, কেউ দিনে দুই অক্ত তিন অক্তর মুসলমান, কিন্তু পাঁচ অক্ত রেগুলার মুসলমান সংখ্যা খুবই কম। কোনো কথা বলার পূর্বে, ওই বিষয়ে আমল করার পূর্বে প্রথমেই আপনাকে ওই বিষয়ে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনি কি কোনো দিন কারো কাছে ওযু শিখেছেন? আপনি কাউকে যে বলেছেন আমাকে ওযু শিখান? সময় মতো সালাত যারা পড়বে না, সালাত আদায়কারী নয় উনি, সালাত নষ্টকারী। ইমামের আগেই সেজদা চলে যাচ্ছে, ইমাম থেকে যদি আপনি বেশি আগে চলে যান অথবা ইমামের সাথে করেন তাও হবে না, ইমামের অনুসরণ করতে হবে, মানে ইমামের পিছনে চলতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বুড়িচং এরিয়া এলাকা কর্তৃক আয়োজিত মাসিক তাবলিগি ইজতেমায় উপস্থিত অত্র বৈঠকের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমান মাসিকার তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন, উপস্থিত দিনী মুসলিম ভাইয়েরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সালাতের গুরুত্ব এবং সালাত তরককারীর বিধান। আমাদের কোনো দিনই এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সেজন্য একেবারে সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি এই সালাত প্রসঙ্গে তিনটি আয়াত পড়েছি, সূরায়ে মুমিনুনের প্রথম আয়াত, সূরায়ে মারিয়ামের 59 নম্বর আয়াত, আর সূরায়ে মাউনের 4 এবং 5 নম্বর আয়াত। দেখেন তিনটি আয়াতই সালাত সংক্রান্ত বিষয়, তিনটি আয়াত সালাত সংক্রান্ত বিষয়। প্রথম আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনগণ আফলাহা, তারা কামিয়াব হয়েছে। কারা? আল্লাযীনাহুম আন সালাতিহিম খাশিউন, যিনারা সালাত আদায় করেছেন খুশু খুজুর সাথে, মনোযোগ সহকারে। দুই নম্বর আয়াতে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাখালাফা মিম বাদিহিম খালফুন, সাহাবায়ে কেরামদের পরে পরবর্তী গণ, এমন কিছু মানুষ তারা এসেছে আদা উস সালাত, তারা সালাতকে নষ্ট করে দিয়েছে, সালাতকে নষ্ট করে দিয়েছে। ওয়াত্তাবাউ শাহাওয়াত, এবং তারা মনের আবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এই সালাত যারা নষ্ট করেছে
তাদেরকে গাইয়া মানে জাহান্নামের একেবারে নিম্নস্থলে তাদেরকে নিক্ষেপ করা হবে। উনিও সালাত আদায়কারী, ইনিও সালাত আদায়কারী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন ওয়াইল ধ্বংস, ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে জাহান্নাম। জাহান্নামের ওই অংশ যেই অংশ থেকে অপর জাহান্নামও আশ্রয় চায়, এত ভয়াবহ জায়গা। আল্লাহ বলছেন এই ওয়াইল জাহান্নামটি লিল মুসাল্লিন, সালাত আদায়কারীর জন্য। বিষয়টা তাহলে ভাববার বিষয়, সালাত আদায় করলে কামিয়াব হওয়া যায়, আবার সালাত আদায় করেও সালাত আদায় করার পরেও জাহান্নামে যেতে হবে, সালাত আদায় করার পরেও ওয়াইল নামে জাহান্নামে যেতে হবে, কোন সালাত আদায়কারী, কে কামিয়াব আর কে জাহান্নামী, এটা আজকের বৈঠকে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথম যে বিষয় সেটা হলো এই, অন্যান্য ইবাদতের চাইতে সালাত আলাদা। সালাত এটা এমন একটি ইবাদত, এটা হলো আল আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। সালাত এমন একটি ইবাদত যেটা পার্থক্যকারী ইসলাম কুফর এবং শিরিকের মাঝে। ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। ভালো করে বুঝেন, সালাত নিঃসন্দেহে বাইনা রাজুলি মানুষের মাঝে, কুফুর শিরিকের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত তরক করা। সিয়াম জাকাত হজ আলাদা বিষয়, কিন্তু সালাতের গুরুত্বটা অন্যরকম। অন্যান্য সকল ইবাদত আল্লাহ পাক জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে অবতরণ করেছেন। যখন সালাত আল্লাহ পাক অবতরণ করেছেন, আল্লাহ রসুলকে সরাসরি একেবারে আল্লাহর কাছে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সালাত আদায় ফরজ করেছিলেন। আল্লাহ পাক অনুগ্রহ করে দয়া করে 5 রেখেছেন, কিন্তু সওয়াব পাওয়া যাবে 50-এর। অন্য কোনো ইবাদতের বিষয়ে শরীয়ত বলে নাই যে তুমি ছোট বাচ্চাকে উদ্বুদ্ধ করো। শুধু সিয়ামের বিষয়ে পাওয়া যায় সাহাবা একরাম ছোট বাচ্চাদেরকেও সিয়াম পালন করার বিষয়ে উদ্বুদ্ধ করতেন। আর ছোটবেলা বাচ্চারা যদি ইবাদত বন্দগী করে, ছোট শিশু বাচ্চা যাদের উপর ইবাদত ফরজ হয় নাই, মা বাপ যদি তাদেরকে উদ্বুদ্ধ করে, তারা তাদের নেকির সওয়াব কিন্তু মা বাপ পাবে। এই জন্য সাহাবা একরাম বলছেন আমরা বাচ্চাদেরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করতাম, ইফতারির পূর্বে যখন তারা খাওয়ার জন্য কান্নাকাটি করতো আমরা তাদেরকে খেলনা দিতাম, ভুলে রাখতাম যেন সে ইফতারি পর্যন্ত তারা বিরত থাকে। সালাত শুধুমাত্র এমন একটি ইবাদত যেই ইবাদতটি যদিও অন্যান্য সকল ইবাদতের মতো বালেক বয়সপ্রাপ্ত হওয়ার পরেই ফরজ হয়, কিন্তু আল্লাহ বলছেন মুরু আওলাদাকুম ওহম আবনাউ বিসাবই সিনিন, তোমার বাচ্চাকে সালাতের হুকুম দাও যখন তার বয়স মাত্র 7 বছর। কত বছর? ওয়াদরিবুহুম আলাইহা ওহম আবনাউ বিআশার, আর তার বয়স যখন 10 হবে তখন সালাত তরক করলে তাকে পিটাই কর। এটা একমাত্র সালাতের বিষয়। বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে আলোচনা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলো এই যে আমরা মনে করি মুসলিম ঘরে জন্ম নিলেই মৃত্যু পর্যন্ত নিশ্চিত আমি মুসলমান। কিন্তু আপনার জানা উচিত যেই সালাত আমরা আদায় করব, এই সালাতটা ছোটখাটো বিষয় নাই, এই সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সালাত আদায়কারী মুসলিম, আর সালাত আদায় না করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি একটা পম্ফ্রেট লিখেছেন হুকমু তারিকি সালাহ, যিনি সালাত ছেড়ে দেন ইচ্ছা করে তার হুকুম কি, তার হুকুম কি শোনেন। যদি আইম্মায় 4 ইমাম সম্পর্কে জানা যায় যে 4 ইমামের দৃষ্টিকোণ থেকে তাদের হুকুম কি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কেউ যদি জেনে বুঝে সালাত তরক করে, এক অক্ত সালাত তরক করে, কে বলছেন
আবু হানিফা রাহিমাল্লাহ, তাকে ইহবাস বন্দি করে রাখা হবে, জেলখানা রাখা হবে অতদিন পর্যন্ত যতদিন সে তৌবা না করবে, সালাত আদায়কারী না হবে, তাকে বন্দি করে মৃত্যু পর্যন্ত তাকে জেলখানা রাখবে, এটা তার শাস্তি, সালাত তরক করলো কেন? ইমাম শাফি, ইমাম মালিক রাহেমাহুল্লাহ ওনারা বলছেন যে ইয়ুআযাব ওয়া ইউক্তাল, তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে হত্যা করা হবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এটা বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে সালাত তরক করবে তাকে ইউক্তাল, তাকে কতল করে দেওয়া হবে। এটা একটা ছোটখাটো বিষয় নয়, যার কারণে ইবনে ওসাইমের রাহমাল্লাহ তিনি এই বইয়ে তিনি উল্লেখ করেছেন যে যিনি ইচ্ছা করে সালাত ছেড়ে দেবেন তিনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, এবং উনি যদি মারা যায় ওনার জানাজা পড়া হবে না, ওনাকে মুসলমানের কবরে দাফনও করা হবে না। ওনার স্ত্রী যদি সালাত আদায়কারী হয় তাহলে অটোমেটিক তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। দলিল সূরা তৌবায় আল্লাহ পাক বলছেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ অমুসলিম, তারা যদি তৌবা করে তাদের কুফর এবং শিরিক ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে তাহলে তারা কি মুসলিম ভাই, তাই না? অমুসলিমরা যদি কালেমা গ্রহণ করে তারা মুসলমান ভাই না? আল্লাহ কি বলছেন না, ফাইন তাবু, তারা যদি তৌবা করে ইসলাম গ্রহণ করে এখনো তোমার মুসলিম ভাই নয়। ও আকামুস সালাত ও আতাউজ জাকাত, তারা যদি সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে তবেই ইখওয়ানুকুম ফিদ্দিন, তবেই সে তোমার মুমিন ভাই। এখন আমরা কি মনে করি যে আমরা সালাত বছরে কেউ রমজানের মুসলমান, কেউ জুমার মুসলমান, কেউ দিনে দুই অক্ত তিন অক্তর মুসলমান, কিন্তু পাঁচ অক্ত রেগুলার মুসলমান সংখ্যা খুবই কম। মনে রাখবেন আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন ওই মুমিন কামিয়াব হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যিনি সালাত আদায় করেন খুশু এবং খুজুর সাথে, ওই ব্যক্তি মুসলমান আল্লাযী, ওই ব্যক্তি মুসল্লি সালাত আদায়কারী যিনি আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, যিনি সর্বদাই সালাত আদায় করেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যত্ন সহকারে সালাত আদায় করে। এই কয়টি আয়াতকে সামনে রাখলে বিষয়টা আমাদের সামনে একেবারে ক্লিয়ার। একটু খেয়াল করেন কিভাবে মুসলমান ওই সালাত আদায়কারী কামিয়াব, ভালো করে বোঝেন, যিনি পাঁচ অক্ত সালাত রেগুলার সময়ের উপর সময় মতো পাঁচ অক্ত সালাত রেগুলার ধীরস্থিরতার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করে, তিনি হলো মূলত মুসল্লি। ওই সালাতকারী যিনি মুসল্লি নন, সালাত আদায় করার পরেও যিনি জাহান্নামে যাবেন, একটু খেয়াল করেন, তিনি কি সালাতের জন্য দাঁড়িয়েছেন কিন্তু সালাতটাকে নষ্ট করে দিয়েছে, এটা আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, ব্যাখ্যা দিচ্ছেন স্বয়ং রসুল, বুখারীর হাদিস। উনি সালাত আদায় করে বসে আছেন, একজন ব্যক্তি এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রসুলের সামনে তিনি সালাত পড়লেন, পড়ার পরে সে আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল সাল্লাম তার সালামের উত্তর নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো, তুমি সালাত পড়ো নাই। আরে বাবা আমি তো সালাত পড়লাম, রসুল কি বলছেন সালাত পড়ো নাই, ফিরে দিলেন, ওই ব্যক্তি আবার সালাত পড়লো, আবার সালাম দিলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত আদায় করো, তিনবার ফেরত দিলেন। চতুর্থবার ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে সালাত পড়তে শিখেছি আমি ওইভাবেই পড়লাম, আর যদি আমার সালাতের মধ্যে ভুল হয় আমাকে সালাতটা শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হ্যাঁ,
তুমি কেবল জায়গা মতো আসলে। আমরা ইবাদত বন্দেগি করি, সালাত পড়ছি, যাকাত দিচ্ছি, হজ করতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, কিন্তু একটা জায়গা আমরা বুঝে আসে না, সেটা হলে আপনি যে ইবাদতটি করছেন ওই ইবাদতের নিয়ম তরিকাটা প্রথমে আপনাকে শিখতে হবে, তারপর ইবাদত করতে আল ইলমু কবলাল কওলি ওয়াল আমাল, কোনো কথা বলার পূর্বে ওই বিষয়ে আমল করার পূর্বে প্রথমেই আপনাকে ওই বিষয়ে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, কিছু জানা নেই, রুকন কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, এহরাম বাঁধার পর আপনার কি কি কাজ করা যাবে না, কিছুই জানা, শুধু মানুষ দেখা দেখি কাজ করছে, এহরাম বাঁধতেছেন বাংলাদেশ থেকেই এই কাঁধ টান কাদের বগলে নিজ দিয়ে ইস্তেবা করে নিলেন, ইস্তেবার সময় কি এহরাম কি বাংলাদেশ থেকে বাঁধতে হয় নাকি এহরাম বাঁধার আল্লাহ রাসূল নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, আর ইস্তেবার সময় কি এহরাম বাঁধার সময়, জি না, এটা শুধু প্রথম তওয়াফ করার সময়, সাইর সময়ও ইস্তেবা নেই, কিন্তু আপনি উমরা করতে গেছেন কিছুই শিখে যান নাই, আর একজন হাজিকে দেখতেছেন ও যেরকম করতেছে আপনি সেরকম করতেছেন, আপনি ইস্তেবা করেছেন এহরাম অবস্থায়, এরপরে তওয়াফ করলেন, সাই করলেন, তওয়াফের শেষে দুই রাত সালাত করছেন, তখন আপনার ইস্তেবা এখনো চালু আছে, কাঁত খালি। রসুল বলছেন যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়ালাইসা আলা আতিকিহি শাই, ওই ব্যক্তির কাঁধের উপরে কোনো কাপড় নেই, ওই ব্যক্তির সালাত বাতিল। আমি মনে কথা বুঝতে পারছি না, আপনি লোক দেখে শরীয়ত থেকে এবাদত শিখেন নাই, আপনি এবাদত শিখছেন কার কাছ থেকে, সাধারণ মানুষ তাদের দেখে, আগেরটাও ভুল করেছে আপনিও ভুল করলেন। এই একই অবস্থা ওমরাই হজে জাকাতে, জাকাত দিচ্ছেন শাড়ি কিনা দিচ্ছে, লুঙ্গি কিনা দিচ্ছে, জাকাতুল ফিতর দিচ্ছে টাকা দিয়ে, কেন মানুষরা দিচ্ছে ওইভাবে জাকাত আদায় হবে, জি না, জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, আর জাকাত অবশ্যই টাকা দিয়ে আদায় করতে হবে, ওই টাকা দিয়ে আপনার এখতিয়ার নাই যে আপনি ওই টাকা দিয়ে শাড়ি কিনা দেবেন, লুঙ্গি কিনা দেবেন, কারো প্রয়োজনে চাল কিনা দেবেন, এই এখতিয়ার শরীয়ত আপনাকে দেয় নাই, ওই টাকা আপনার না, ওটা গরিবের টাকা, আপনার এক লাখ থেকে আড়াই হাজার টাকা যে আলাদা করেছেন, এই আড়াই হাজার টাকা গরিবদেরকে টাকা দেন, ও ইচ্ছা করে এটাকে শাড়ি কিনুক, লুঙ্গি কিনুক, চাল কিনুক, এটা ওর ইচ্ছা, আমি সেখানে ইচ্ছা ঢোকাতে পারি না। ওলামায়ে কেরাম বলছেন এইভাবে জাকাত দিলে তার জাকাত আদায় হবে না। এখন বলেন এই সালাতের ক্ষেত্রে আপনি কি কোনোদিন কারো কাছে ওযু শিখেছেন, আপনি কাউকে যে বলেছেন আমাকে ওযু শিখান, রসুল কি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যিনি ওযু করলেন একটু খেয়াল করেন, ফা আহসানাল ওযু, ওযু করেছে এবং ওযুটা সুন্দরভাবে করেছে, সুন্দর আপনার ইচ্ছা মতো করলে হবে না, সুন্দর মানে হলেই ওই অজু সুন্দর যেই অজুটা রসুল সাসেমের অজুর সাথে মিলে যাবে সেই অজু সুন্দর সুন্দর। ওসমান রাজি আল্লাহ তাআলা অজুর পানি নিয়ে এসে তিনি অজু করে দেখিয়ে দিলেন, মান তাওয়াজ্জা মিসলা অজু ইহাজা, তিনি বলছেন আমি এইভাবেই রসুলকে অজু করতে দেখেছি, আর যে এইভাবে অজু করবে এবং ওই ব্যক্তির আল্লাহ গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনে সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন। কি বোঝা গেল, একটা হলো ওযু করা আর একটা হলো সুন্দরভাবে ওযু করা। সুন্দরভাবে ওযু শেখার জন্য অবশ্যই একটা জ্ঞানী আলেমকে জিজ্ঞেস করেন আমি কিভাবে ওযু করব। ওযুর মধ্যে সুন্নত তরিকাও আছে, আবার ওযুর মধ্যেও বেদাত ঢুকে দিয়েছে, যদি বেদাত ঢুকে যাই ইবাদত বাতিল। আমি ব্যাখ্যা করলে অনেক সময় লাগে, ব্যাখ্যা করবো আমার আলোচনা সালাতের বিষয়। সালাতটাও একই অবস্থায়, জানাজার সালাত বলেন, সাধারণ সালাত বলেন, আপনি কোনোদিন কাউকে জিজ্ঞেস করেননি ভাই আমি রফুল এদেনটা কিভাবে করব, আপনি কোনোদিন জিজ্ঞেস করেন নাই, আমি যখন রুকুতে যাব তখন আমার চোখটা কোথায় থাকবে, কাউকে জিজ্ঞেস করেছেন, করেন নাই, হ্যাঁ সবাই দেখি ওই পায়ের আঙ্গুলের দিকে চোখ রাখে, তাই নয় কি, আপনি যখন তাশাহুদে থাকবেন তখন আপনার চোখ কোথায় থাকবে, কাউকে জিজ্ঞেস করেছেন, আপনার সেজদাটা কত অঙ্গ মাটির সাথে লাগতে হবে, সাত অঙ্গ,
দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের মাথা এবং ওয়াজহ চেহারা। চেহারা দুটো জিনিসের নাম, একটা হলো কপাল আরটা হলো নাক। সেজদা দিচ্ছেন, কপাল ঠেকাইছেন, নাক ঠেকান নাই, হবে না সেজদা। নাক ঠেকাইছেন, কপাল ঠেকান নাই, হবে না সেজদা। আপনি সেজদা করছেন, দুই পা পিছন থেকে উপরে উঠা আস, সেজদা হবে না। কথা বুঝতে পারলাম? এবাদত করার পূর্বে এবাদত বিষয়ে আমাকে প্রশিক্ষণ নিতে হবে, জানতে হবে। আমি নিজে ইচ্ছা করে কোনো এবাদত সুন্দর করতে পারবো না। রসুল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো হুবহু সেইভাবেই তোমাকে সালাত আদায় করতে হবে। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো সালাত আদায় করতে পারি নাই। রসুল বলছেন, শোনো, তুমি যখন সালাতে দাঁড়াবা কেবলা মুখে দাঁড়াও, এরপরে তুমি পুরা সালাতে যে নিয়ম, ইকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেটা সহজ সুরা ফাতিহা, অন্য সুরা, এটা পড়ো। এরপরে যখন রুকু করবে, ইতাদিল, তখন ধীরস্থিরের সাথে রুকু করো, এবং রুকুটা এমনভাবে করবে যে তোমার পিঠ একেবারে সোজা, তোমার চেহারা থাকবে একদম সেজদার জায়গায়, পিঠ সোজা, এবং শুকুর ভিতরে কমপক্ষে একবার সুবহান রাব্বিল আজিম অথবা অন্য দোয়া, এর চেয়ে বেশি তিনবার পড়া সুন্নত, চার পাঁচ যত লম্বা করবেন অত ভালো। রুকুতে ওঠার সময় অবশ্যই সোম্মার কা সোম্মা, এরপর এরফা মিনার রুকু, রুকু থেকে ওঠো, ওয়াহতাদিল, এবং তুমি পরিপূর্ণ খাড়া হও, পরিপূর্ণ খাড়া হতে হবে। এটা রুকুন, এটা কোনো ওয়াজিব মুস্তাহাব না, পুরা পুরি খাড়া হতে হবে। আপনি একটুখানি খাড়া হয়ে আবার চলে গেলেন সেজদা, দাঁড়ায় বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, ধীরস্থির। আমি শুধু সালাত আদায় করব চলে যাবো তা না, আর সালাত ইউনাজি রব্ব, মানুষ তার রবের সাথে কথা বলে, সে কিছু পাওয়ার জন্য এসেছে, সে কিছু চাওয়ার জন্য এসেছে। আপনি কিছু পাওয়ার চেষ্টা করেন, কিছু চাওয়ার চেষ্টা করেন, শুধু তাড়াতাড়ি পড়ে চলে গেলে হবে না। রুকু থেকে যখন আবার সেজদায় যাবেন, খেয়াল করতে হবে তখন পরিপূর্ণ সাতটা জিনিস উপর সেজদা করবে, দুই সেজদা করে আবার উঠবে, বসা এটাও জরুরি, ওয়াজিব দুই সেজদার মাঝে বসা, এবং সেই দুই সেজদার মাঝে দোয়াও করতে হবে। দোয়া কি শিখেছে? দোয়া কি জানেন? হ্যাঁ, ছোট্ট দোয়া, যেই দোয়া না পড়লেই নয়, ওয়াজিব বলেছেন বিন বাজ রাহেমাল্লাহ, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। আরেকটু যদি ভালো দোয়া পাইন, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি, কয়জন জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি মুসলিমদের দিকে তাকিয়ে দেখি, অধিকাংশ মুসলমান দুই সেজদার মাঝে উঠে বসে ভালো করে না বসতেই আর এক সেজদা চলে যাচ্ছে, তাই নয় কি? এইভাবে সেজদা রুকু করে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল ওইভাবে তাকে সালাত শিক্ষা দিলেন। ওই ব্যক্তি সালাত পড়ছিল, রুকু করে সোজা খাড়া হয় নাই, সুন্দরভাবে রুকু করে নাই, সুন্দরভাবে সেজদা করে নাই, সেজদা করে উঠা বসে নাই, কেরাত তাড়াতাড়ি পড়ছে, ওরাত্তিলিল কোরআন তারতিলা, সালাতের মধ্যে যখন কেরাত পড়বে তখন আসতে প্রত্যেক আয়াতে থেমে থেমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামেন, আর-রহমানির রহিম, থামেন, মালিকি ইয়াউমিদ্দিন, তারতিল পড়ার অর্থ হলো প্রত্যেক আয়াতে থেমে থেমে। ইমাম যখন হবেন উনি অবশ্যই প্রত্যেক আয়াতে থেমে পড়বে, এই জন্য যে তার পিছনের ইমাম মুসল্লি তারা ওই দুই কেরাতে দুই আয়াতের মাঝে যতটুকু সময় পাবে তখন তার কেরাতটা সে পড়ে নেবে, তখন কেরাত ইমামের কেরাত শুনলো এবং ইমামের পিছনে কেরাত সে পড়তে পারলো। এখন মূল কথায় আসেন, কোন ব্যক্তি সালাত নষ্টকারী? সূরে মারিয়ামে কি বলছে? যারা নামাজ নষ্ট করেছে তাদেরকে গাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নষ্ট কে করেছে? প্রত্যেক নামাজের নির্দিষ্ট সময় আছে, এই সময়টা বুঝানোর জন্য আল্লাহ পাক জিব্রাইলকে ফেরেশ, প্রথম সময় সালাত করেছে, শেষ সময় আল ওয়াক্তু মা বাইনাহুমা, এ জোহরের সময়ের টাইম এই, আসরের টাইম এই, মাগরিব এসে, আপনি প্রত্যেক দিন ফজর পড়েন আটটায়, নয়টায় অফিসে যাবেন, সকালে রিল্যাক্স ঘুম পেরে আটটায় উঠে আপনি সালাত করছেন, আপনি কিন্তু নিজেকে মুসল্লি মনে করতেছেন, আপনি মুসল্লি নয়। যদি ইচ্ছা করে সালাতটাকে আপনি পিছিয়ে দেন,
সময় থেকে পিছিয়ে দেন। হ্যাঁ, একটা অপশন আছে, সফরে আছেন, অসুস্থ হয়েছে, অথবা আপনি জটিল কোনো কাজে পড়ে গেছেন, আপনি দুই সালাতকে একত্রিত করতে পারবেন। শরীয়ত দিন সহজ জানতে হবে। দুই সালাত বলতে জহর আসর, মাগরিব এশা, একান্ত প্রয়োজনে এই দুটাকে জমা করা জায়েজ। কিন্তু আপনি আসর মাগরিবকে জমা করতে পারেন না, ফজর আর এশাকে জমা করতে পারেন না, ঠিক আছে? এক নম্বর, সালাত নষ্টকারী ওই ব্যক্তি যিনি সময় মতো সালাত আদায় করেন, সময় মতো সালাত আদায় করেন। এখন আর একটা হাদিস রয়েছে, সেটা হলে যে রুফিয়াল কলম আন সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির থেকে আল্লাহ কলম তুলে নিছেন, মানে তার গুণে নেই। আনি না ইমে হাত্তা ইস্তাইকিস, ঘুমন্ত ব্যক্তি। দেখেন আপনার দলিল, আপনি কেউ দলিল দিবেন? রসুল বলছেন ঘুমন্ত ব্যক্তির থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে। তো ফজরের সময় তো আমি ঘুমিয়েছিলাম, অথব আমি তো পরে সালাত পড়েছি, দলিল কিন্তু দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আনিল মাজরুব হাত্তা ইয়াফিক মাজনুন, যখন পাগল হয়ে গেছে হুশ ফিরে আসা পর্যন্ত। হ্যাঁ, কিন্তু কোন ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি? যেই ব্যক্তি ওঠার জন্য পুরা তার ইচ্ছা আছে, কি আছে? ইচ্ছা আছে। আপনি যদি ইনশাল্লাহ, আমরা সবাই কালকে সিয়াম রাখবো, তাই নাকি? কালকে আরাফ, আপনি আজকে সেরি খাওয়ার চেষ্টা করবেন না, হয় সেরি রান্না করে রাখবেন, না হয় ওটা পানি খাবো, না হয় খেজুর খাবো, একটা ইচ্ছা আছে, আর কি করবেন? অ্যালার্ম দিয়ে রাখবেন, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন না। আপনি যদি সত্যি টাইম মতো সালাত আদায় করার ইচ্ছুক, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন, ঘুমানোর সময় মোবাইল হোক বা অ্যালার্ম হোক দিয়ে রাখবেন, আজান শুনলে উঠবেন, চেষ্টা করুন। কিন্তু মাশাআল্লাহ প্রত্যেক দিন পড়েন, একদিন এমন হয়েছে এত গভীর ঘুম চলে আসছে, মোবাইল অ্যালার্মও বেজেছে, ঘুমের মধ্যে আমি বন্ধ করে দিয়েছি, আমার ইখতিয়ার নেই, বুঝতে পারি নাই, এরপরে চোখ খুলে দেখি সূর্য উঠে গেছে, হ্যাঁ আপনি এখন মাজুর। শরীয়ত কত সুন্দর, দেখেন আপনাকে শরীয়ত বলছে তুমি এখন মাজুর, তোমার এখানে ইখতিয়ার নেই, ঘুম থেকে উঠেছো, এখন সূর্য উঠুক বা ডুবুক কোনো দেখার কোনো অবকাশ নেই। সময় মাকরু নাকি মাকরু? মাকরুটা হলো নফল সালাতের জন্য, ফরজ সালাত কোনো সময় নেই, ঘুম থেকে উঠেছেন, উযু করে তাড়াতাড়ি সালাতটা আদায় করলেন। কথা বুঝতে পারছেন? সময় মতো সালাত যারা পড়বে না, সালাত আদায়কারী নয়, উনি সালাত নষ্টকারী। দুই নম্বর, সালাত আদায় করছেন, একটু আগে যেটা বললাম, সালাতের রুকুন ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, এতেদাল ঠিক নাই, নিয়মতান্ত্রিকভাবে পড়ছেন না, তাহলে এমন সালাত যে সালাতের ভিতরে রসুলের আদর্শ নেই, ধারাবাহিকতা ঠিক নাই, ওই সালাত পড়া না পড়া সমান, মানে ওই সালাত আপনি পড়ছেন আর সালাতকে আপনি নষ্ট করে দিয়েছেন। নাম্বার তিন, সুরায় মাউনে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাত পড়ছে কিন্তু মনোযোগ নেই, কি নাই? এই বিমারটা আমাদের সকলের মধ্যে, আল্লাহ আমাদের হেফাজত করে, সালাতের মধ্যে মনোযোগ নেই, যার কারণে আমাদের ভিতরে সেই অনুভূতি নেই যে আমি কার সামনে দাঁড়িয়েছি। এই জন্য যারা আমরা সালাতের জন্য আসব, আমাদের হায়াত পোশাক এগুলি সুন্দর হওয়া উচিত, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তাই নাকি? মন শয়তান তখন কি করে, মন এদিক সেদিক ঘুরিয়ে নিয়ে যায়, তাই নাকি? দুনিয়ার কথা মনে আসে সালাতের মধ্যে, সালাত পড়ছে গেছি, দুনিয়ার পুরাতন পুরাতন কথা মনে আসতেছে, শয়তান ভুলিয়ে দেয়। রসুল সাল্লাম বলছেন শয়তান তোমার এত জটিল শত্রু হয়ে, রসুল বলছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান দৌড়াই, কতদূর পর্যন্ত? যতদূর মুয়াজ্জিনের আজান যায় অতদূর পর্যন্ত শয়তান পলায়ন করে। কথা বুঝতে পারছেন? এরপরে যখন আজান শেষ আবার চলে আসে, কেন আসে? আপনার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, নামাজকে ভুলিয়ে দেওয়ার জন্য। আবার যখন একামত দেওয়া হয় তখন আবার দৌড়ে যায়, থাকতে পারে না, ঠিক আছে? শয়তান যে দৌড়াই এটা মানুষ দেখতে পারে না, আল্লাহ পাক কোনো কোনো পশুকে দেখায়, গাধা চিল্লাই, কুকুর চিল্লে, আজান হলেই চিল্লে, ওই শয়তানের দৌড়কে দেখতে পায়, আল্লাহ তাদেরকে দেখিয়ে দেয়। এরপরে যখন সালাত যখন শুরু করেছেন আবার শয়তান আসছে। রসুল বলছেন সালাতে যখন তুমি দাঁড়াবা তখন জামাতের সাথে দাঁড়ালে একজন আরার সঙ্গের সাথে মিলিয়ে দাঁড়াও, মাঝখানে জায়গা থাকলে শয়তান ওখানে ঢুকে তোমার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই শয়তানকে দেখা যায়?
শরীয়ত বলছে মোমিনদের কাছ থেকে বিশ্বাস করা, কি করা, বিশ্বাস করা। আপনি দেখেন এই হাদিসের উপর প্রকৃত আমল করে আহলে হাদিস, জামাতের সাথে দাঁড়ালে পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে মিলিয়ে দাঁড়ায়। আর আমাদের মাঝাবি ভাইয়েরা কি করে, মিলাই না, দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ায়। এখন এই দাঁড়ানোর হাদিস, সহি হাদিস, এর উপর তারা আমল তো করে না। এখন আমাদের এই আমলটাকে নষ্ট করার জন্য, আহলে হাদিস ভাইদের আকিদাকে নষ্ট করার জন্য, আপনারা তাদের বক্তব্য শুনেছেন, বলছেন এরা শয়তানকে তাড়ানোর জন্য পা ফাঁক করে। তো শয়তান তোমার দুই পায়ের মাঝখানে দাঁড়ায় নি, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের মানে সহি হাদিসকে প্রত্যাখ্যান করার শয়তানি একটা অজুহাত, শয়তানি দলিল। রসুল বলছেন যে ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, কি বলে, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা। শয়তান তার চেলাদেরকে বলে এই ঘরে ঢোকারও পারমিশন নেই, খাওয়ারও পারমিশন নেই। আমরা কি দেখতে পাই, কিন্তু রসুল বলেছে অবশ্যই আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, শয়তান ঘরে ঢুকতে পারবে না। এটার নাম হলো ইমান। আর ওই হুজুরকে যদি বলা হয় যে তুমি এই বিসমিল্লাহ বলে শয়তান যে ঢুকতে পারলো না, এটা কি তুমি দেখতে পারলা, কোন কোন দরজাতে পলালো, এগুলি যে কেউ যুক্তি দিয়ে দেয়, যুক্তির কোনো হিসাব আছে বলেন? তার মানে হলো যারা হাদিসকে প্রত্যাখ্যান করবে এই ধরনের হাস্যকর কথা বলে, যারা হাদিসকে প্রত্যাখ্যান করে নিঃসন্দেহে তাদের ইমানের সন্দেহ আছে, ইমানের ক্ষতি আছে। ঠিক আছে, আমরা তাদেরকে নসিহত করবো যে ভাই তুমি পারলে আমল করো, আর না পারলে একটা হাদিসকে এইভাবে মাসখারা করে ঠাট্টা করে তুমি নিজের ইমানকে নষ্ট করো না। আমরা তোমাদেরকে নসিহত করছি, তোমার কল্যাণ চাই, তুমি পারলে আমল করো না হলে চুপ থাকো। যারা আমল করছে তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করে তোমার ইমানটাকে নষ্ট করো না। তাহলে শয়তান এসে মানুষের ভিতরে কি দেয়, ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেওয়ার কারণে মানুষ ভুলে যায়। এই জন্য আমাদেরকে মন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, খুশু খুশু আস্তে ধীরে মনোযোগ সহকারে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আর একটি কারণ সেটা হলেই যখন আমরা ইমামের পেছনে সালাত আদায় করব, তখন খেয়াল করতে হবে কোনো রুকুন যেন ইমামের আগে না যায়। এই প্রসঙ্গে তিনটা জিনিস, একটা হলো মোতাবেয়াতুল ইমাম, আর একটা হলো মোসাবেকাতুল ইমাম, একটা হলো ইমামের অনুকরণ করা, আগে ইমাম করবে তারপরে আমি করব, আর একটা হলো মোসাবেয়াতুল ইমাম, ইমামের সাথে সাথে করা, মানে একেবারে রুকু ইমামের সাথে, উঠলাম ইমামের সাথে, এটাও চলবে না, এটাও কি চলবে না। আর একটা হলো মোসাবেকা, ইমামের আগে, ইমামের কি আগে, ইমাম রুকু থেকে ওঠে নেই, ওই আগে উঠে গেছে। এই ভুল কিন্তু আমাদের হয়, এই ভুল কি আমাদের হয়, আমিন বলার ক্ষেত্রেও হয়, তাই নয় কি? আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে যে আমলটা এখন সমাজে পরিচালিত আছে এই বৈশিষ্ট্য শুধুমাত্র আন্দোলনের কাছে আছে। সেটা কি, রাসূল সাল্লামের দুটো হাদিস, ইদা কাল আল ইমাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াল দালিন ফাকুলু আমিন, ইমাম যখন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াল দালিন, ইমাম যখন বলবে তারপরে তুমি বলো। আর একটি বর্ণনা আছে, ইদা কাল আল ইমাম আমিন ফাকুলু আমিন, ইমাম যখন আমিন বলবে তারপরে তুমি আমিন বলো। আচ্ছা, ইমাম যদি আমিন বলে তারপরে যদি বলেন তাহলে কিন্তু ইমামের আগে যাবেন না, আর যখন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াল দালিন বলার পিছনে ইমাম শুরু করেন, আগে থেকে পিছনে আমিন শুরু করে দেয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে ইমামের আগেও চলে যান। অনেকেই খেয়াল করেন না, মানে নিজেরা তো তাড়াতাড়ি সালাত পড়ার অভ্যাস, এখন জামাতের সাথে পড়তে গেলে ইমাম আস্তে আস্তে পড়াচ্ছে, উনি কী করেন, ইমামের আগেই রুকু চলে যাচ্ছে, ইমামের আগেই সেজদা চলে যাচ্ছে। ইমাম থেকে যদি আপনি বেশি আগে চলে যান অথবা ইমামের সাথে করেন তাও হবে না, ইমামের অনুসরণ করতে হবে, মানে ইমামের পিছনে চলতে হবে। কী হতে হবে, পিছে। আর একটা হলো ইমামের পিছে মানে অনেক পিছে, ইমামের পিছে মানে অনেক পিছে। ইমাম রুকুতে গেছে, ইনি দাঁড়ায় সুরা ফাতিহা পড়তেই আসে, কথা বলেন নাই, এরপরে ইমাম রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, উনি রুকুর মধ্যেই পড়ে আসে, উনি উনি সেজদায় যাচ্ছে তখন লাফায় উঠছে। এটা হলো মোতাবেয়াতুল ইমাম হলো না, ইমামের আনুগত্য হলো না, কথা বুঝতে পারছেন তো? এই জন্য এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, নামাজ সালাত নষ্ট হয়ে যায় যদি ইমামের পিছে পিছে না চলে ইমামের আগে অথবা ইমামের সাথে চলার চেষ্টা করে।
ঠিক আছে। সর্বশেষ সেটা হলে জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ পাক 25 গুণ 27 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। ঘরে পড়লে সালাত হবে না, তা সালাত হয়ে যাবে, সওয়াব কম পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্বুদ্ধ করেছে জামাতের সাথে পড়ার জন্য, কারণ জামাতের সাথে পড়লে মুসলমানদের ঐক্য থাকে, ঠিক আছে। একজন আজন সাক্ষাৎ হয়, অবস্থা জানা যায়। সাহাবা একরাম তারা মনে করতেন যে তাদের জামানায় একজন ব্যক্তি মসজিদ থেকে দূরে আছে, ওই ব্যক্তি হয় মাজুর, না হয় অসুস্থ, না হয় নেফা। এই জন্য মসজিদ যদি কাছে হয়, দূরে হলে সেটা আলাদা, মসজিদের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত, জামাতের সাথে সালাত আদায় করা উচিত। তো এইভাবে যদি আমরা সালাত আদায় করি তাহলে ইনশাল্লাহ সেই সালাতটা হবে খুশু খুজুর সাথে সালাত। আর যেই সালাতে আমি মনোযোগ ঠিক নাই, সালাতের টাইম ঠিক নাই, ইমামের আগে চলে যাচ্ছি, রসুল একভাবে পড়েছে আপনি আরেকভাবে পড়েছেন, তাহলে এমন সালাত পড়ার পরেও কিন্তু আপনি সালাত আদায়কারী নন। এমন আদায় করে সালাত আদায়কারী নন। অতএব সালাত আদায় করার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে। আমি তিনটা জিনিস বললাম, একটা হলো সালাতের আহমিয়াত গুরুত্ব, আর একটা হলো ইচ্ছা করে সালাত যারা ছেড়ে দিবে তাদের হুকুম কী, তাদের হুকুম কী। আমি বলেছি এ বিষয়ে আইম্মাদের বক্তব্য এবং হাদিস কোরআনের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ভাষা বলেছেন, ইন্না বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মানুষ আর সালাত তরকের মাঝে পার্থক্য কুফুর এবং শিরিক। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যিনি জেনে বুঝে এক ওয়াক্ত সালাত যিনি ছেড়ে দিলেন, এক ওয়াক্ত সালাত যিনি ছেড়ে দিলেন, ফাকাদ কাফার, ফাকাদ আশরাক, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি কুফরি করল, ওই ব্যক্তি শিরিক করল, ওই ব্যক্তি আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে বের হয়ে গেল। বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, এবং কোনো সময় যেন ইচ্ছা করে আমাদের সালাত আমাদের কাছ থেকে ছুটে না যায়, এ বিষয়ে আমাদের অবশ্যই জানা উচিত। আর একটি কথা মনে রাখবেন, সেটা হলে আমল সংক্রান্ত বিষয় মনে রাখবেন, আমল সংক্রান্ত বিষয়। একটা প্রশ্ন হবে আকিদা সংক্রান্ত বিষয়, আর আরেকটা প্রশ্ন হবে আমল সংক্রান্ত বিষয়। কবরে হবে আকিদার বিষয়, মান রব্বু ওমা দিনুক ওমান নবীয়ু, এটা আকিদার প্রশ্ন, আমি এই সাবজেক্টে এখন যাচ্ছি না। আমল সংক্রান্ত বিষয় আউয়ালু মা ইউহাসাবুল আব্দু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, আমল সংক্রান্ত বিষয় প্রথম প্রশ্ন হবে সালাত। ফা ইন সালুহাত, হাদিসের ভাষা শুনেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, এখানে নাই সে যদি সালাত আদায়কারী হয় এমন না, বোঝা যাচ্ছে সালাদ যদি শুদ্ধ বের হয়, সালাদ যদি শুদ্ধ হয় তার মানে কি, সালাদ যেইভাবে রসুল পড়তে বলেছেন ঠিক সেইভাবে তিনি সালাদ আদায় করেছেন। সালাদ পড়া একটা, আর সালাদ শুদ্ধ হওয়া, বলছেন সালাদ যদি পাওয়া যাচ্ছে, তুমি কি সালাদ পড়েছ, দেখা গেল মাশাআল্লাহ সালাদ পড়েছে, সালাদ শুদ্ধ, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, হাদিসের ভাষা ওই ব্যক্তি সফল হলো, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। মানে এই সালাতের প্রশ্নে যদি আপনি ঠিক মতো উত্তর চলে আসে, আল্লাহ পাক দয়া করে ইমাদুদ্দিন দিনের স্তম্ভকে ঠিক রেখেছে, আল্লাহ তাকে বাকি প্রশ্ন করবে না, তুই জান্নাতে চলে যা। কিন্তু ফাইদা ফাসুদাত, সালাত শুদ্ধ হয় নাই, নষ্ট হয়েছে, সালাত কি হয়েছে পড়ে নাই, তা না, যারা পড়ে না তারা তো ওদের প্রশ্ন দরকারই নেই, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, ও তো কুফরি করেছে, পড়েছে কিন্তু নষ্ট, সালাত কবুল হয় নাই, ফাকাদ খা বাওয়া খাসি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতি পূরণ করার কোনো জিনিস নেই, এই ব্যক্তি ক্ষতিপূরণ হবে না। আর একটা ধারণা বলে দিই, খেয়াল লাগবে, সেটা হলেই সালাতের গুরুত্বটা বোঝার জন্য বলছি, সালাত এমন একটি ইবাদত যেই ইবাদতটি আপনার ইবাদত আপনাকেই করতে হবে, এবং এই ইবাদতে কোনো কাফারা নেই। সিয়াম যদি কারো কাজে থাকে ওয়ারিশ আদায় করতে পারবে, জাকাত হজ ওয়ারিশ গুণ করতে পারবে, আপনার সালাত আপনাকে নিজেই পড়তে হবে, আপনার ছেলেও পড়ে দিতে পারবে না, বাপ পড়তে পারবে না, কেউ পড়ে দিতে পারবে না, আপনাকে পড়তে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ মতো হুশ আছে, কি আছে হুশ আছে, হাত নেই পা নেই, সবসময় পেশাব পায়খানা হচ্ছে,
অজু করলেই পেশাব বের হয়ে যায়, অজু করলেই পায়খানা বের হচ্ছে, অজু করলে রক্ত বের হচ্ছে, আপনি ওই পেশাব পায়খানার অবস্থাতেই সালাত পড়েন, মাপ নেই, দাঁড়ায় না পড়ছেন বসে পড়েন, না হয় শুয়ে থেকে, না হয় ইশারায়, না হয় মনে মনে, অজু করতে পারছেন না তেমন করেন, অজু করতে পারছি না তেমন করতে পারছি না, সালাতের সময় হয়েছে, আপনাকে কেউ তেমন করে দেওয়ার লোকও নেই, অজু তেমন ছাড়াই আপনাকে সালাতে করতে হবে। সমুদ্রে পড়ে গেছেন, কাপড় সব পানিতে খুলে গেছে, সমুদ্র থেকে উঠেছেন, পানি থেকে উঠেছেন, গায়ে কোনো কাপড় নেই, সালাতের টাইম হয়েছে, জি আপনি ওই উলঙ্গ অবস্থায় বসে সালাত আদায় করেন, এখনো সালাত মাফ নেই। জিহাদ চলমান, শত্রুর সাথে জিহাদ করছেন, সালাতের সময় হয়েছে, তখনও মনে মনে সালাত আদায় করতে হবে। আপনি শত্রুর সামনে দাঁড়িয়ে আছেন, তারাও ওই পক্ষে একেবারে আতিয়ে আছে, মানে অস্ত্র ধারণ করে আছে, আপনার হাতে অস্ত্র আছে, সালাতের সময় হয়েছে, হয় এক দল এসে সালাত করে আর এক দল দাঁড়িয়ে থাকেন, আর না হয় এক রাকাত তাড়াতাড়ি পড়ে তারপরে আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে বলেন, যদি আমি অসুস্থ থাকার পরেও দাঁড়াতে পারছি না, বসে পড়তে হবে, অজু নাই তেমন মানে তারপরে পড়তে হবে, আমার পেশাব পায়খানা বের হচ্ছে তারপরে পড়তে হবে, উলঙ্গ আছি তারপরে পড়তে হবে, জিহাদের মাঠেও পড়তে হবে, তাহলে সালাত মাপ কখন? শুধু এক সময় মাপ, যদি বেহুশ হয়ে যান, কি হয়ে যান, বেহুশ হয়ে গেছে, হুশ নেই, আল্লাহ আপনার রফি আল কলম, আপনার কলম আল্লাহ পাক তুলে নিয়েছে, আপনার প্রতি কোনো হিসাব নেই, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হুশ না আসে, কথা বুঝতে পারছেন, হুশ আছে, বাকি কোনো ওজোর খাটবে না সালাতের বিষয়ে। দুঃখের বিষয়, আমাদের দেশে হুজুররা সব জায়গায় ধোকাবাজি, সব জায়গায় দিনটাকে বিক্রি করেছে, এই নামাজিকে কি করে জানা যায়, দ্বারা জিজ্ঞেস করে তার ওয়ারিসদেরকে, আচ্ছা তোমার আব্বার নামাজ কিছু কাজে আছে, বলে হ্যাঁ আছে, ওর আবার কাফফারা নির্ধারণ করে, আল্লাহ কিয়ামতের দিন এই হুজুরকে ওই কাফফারা সহ জানাবে, ওটা আল্লাহ তাআলা তোকে এখতিয়ার দিল কি নামাজের কাফফারা, জি না, নামাজের কোনো কাফফারা নাই, হজে ভুল হয়েছে কাফফারা দিতে পারেন, অন্য এবাজাতে কাফফারা আছে, কিন্তু নামাজ এটার কোনো কাফফারা নেই। তাহলে কি বুঝলেন, আপনার সালাত আপনাকেই পড়তে হবে, যেটা ছুটে গেছে ওটা তোলার কোনো কায়দা নেই, তোলা কোনো কি নেই, এখন হজে যে হাজির সাহেব তো হজ করে আসলেন, আমাদের দেশের হাজিরা কি করে, কাজে ওমরি আদায় করে, কাজে ওমরি মানে জীবনী বহু সালাত কাজে আসে, সেই কাজা ওখানে তোলে, কি আশায়, এক অক্ত পড়লে 1 লাখের অধিক সওয়াব, মক্কায় যে সমানে সালাত পড়তে আসে পড়তে আসে, হ্যাঁ নিয়ত করে কি, ওদের নিয়ত তো জরুরি, আবার মুখে পড়া জরুরি, তাই নাকি, বলে আমার জীবনের প্রথম কাজা আল্লাহ আকবার, জীবনের প্রথম দ্বিতীয় কাজা আল্লাহ আকবার, দিনটাকে হাস্যকর দিন বানিয়ে দিছে, জি না, ইচ্ছা করে সালাত আদায় করলে ওটার কাজা হয় না, হ্যাঁ কাজা হয় ওই সালাতের যেটা কোনো কারণবশত ছুটে গেছে, আর আপনার স্মরণ আসছে তখনই পড়লেন, আর একটা সালাতের সময় হয়ে গেছে, জহর পড়তে পারেন নাই, কাজে খুব ব্যস্ত ছিলেন, আসরের টাইম হয়ে গেছে, খেয়াল করবেন আপনার ধারাবাহিকতা জরুরি, তার টিপ জরুরি, আগে জহর তারপরে আসর, কিন্তু ইমাম যে আসর পড়াচ্ছে, কথা বোঝেন নেই, ইমাম আসর পড়াচ্ছে আপনি পড়বেন জহর, কি করবেন, জি ইমাম আসর পড়লেও আপনি নিয়ত করবেন জহর, আপনার জহর না হওয়া পর্যন্ত আসর আল্লাহ গ্রহণ করবে না, কথা বোঝেন নেই, ধারাবাহিকতা জরুরি, 1 রাকাত ছুটে গেছে ইমামের পিছনে, আপনি এসে পরের মাসবুক শরীক হয়েছেন, আপনার প্রথম রাকাত কি আপনার জন্য প্রথম রাকাত নাকি দ্বিতীয়? হানাফির ভাইরা কি করেন, যে ওই ইমামের সাথে তার ওটা দ্বিতীয়, আর দাঁড়ার ওপর কোনটা পড়বে, ওই প্রথমটা যেটা ছুটে গেছে, তাহলে আল্লাহ তাআলা আগে 2 লেখে 2 3 4, তারপরে পরে একেবারে এদিকে এসে লিখবে নাকি, কথা বোঝেন নেই, তারতিব জরুরি, এবাদতের মধ্যে তারতিব, ধারাবাহিকতা জরুরি, ওজুর ক্ষেত্রেও সালাতের ক্ষেত্রে, আগে হবে প্রথম রাকাত, তারপরে আপনার দ্বিতীয়, প্রথম নাই তো দ্বিতীয় হবে কোত্থেকে, অতএব ইমামের রাকাত যেটাই হোক, আপনি যখন ইমামের কাছে যে রাকাতই পান সেই রাকাত আপনার প্রথম রাকাত হবে, প্রথম রাকাত হবে, ঠিক আছে, এটার যেমন ধারাবাহিকতা জরুরি, সালাত যদি ছুটে যায় কাজা করার সময়, আগে পড়তে বা আগেরটা তারপরে পরেরটা পড়তে হবে, কথা বুঝে আসলো, এখন মাগরিবের সময় আসছেন, পড়বেন আসর, এখন কি করবেন, ইমাম তো মাগরিব পড়াবে, সমস্যা নেই, ইমাম 3 রাত করে সালাম ফেরাবে, আপনি আবার দাঁড়ান, দাঁড়ায় আসর পড়লেন, এটা একান্ত যদি আপনি কোনো ক্রমে ছুটে গেছে, স্মরণ আসছে 1 দিন 2 দিন আগে, কথা বুঝে আসলো, এই কাজারা তাড়াতাড়ি তুলেলেন, কিন্তু জীবনী বহু কাজা আছে, এগুলি আপনি কাজায় ওমরি করতেছেন, মক্কায় যা কাজা করতেছেন, এটার কোনো ভিত্তি আছে, কোনো ভিত্তি নেই,
আপনাকে আল্লাহ আর একটা সহজ পথ দিয়েছে, সহজ পথ, যে পথ আমরা অবলম্বন করি না প্রত্যেকটা গুনার ক্ষেত্রে। সেটা কি? অতীতে যা ভুল হয়ে গেছে সেটাকে ভুল স্বীকার করলেন এবং আগামীতে ওই ভুল না করার প্রতিজ্ঞা করেন এবং আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটার নাম হলো তাওবাতুন নাসুহা। এইভাবে যদি তৌবা করেন আপনার জীবনে যত সালাত ছুটে গেছে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই আশা নিয়ে একদিন তৌবা করবেন না, আজীবন তৌবা করতেই থাকেন, আজীবন। কখন তৌবা কবুল হবে জানি না। তৌবার মাধ্যমে আমার জীবনের সকল গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, ঠিক আছে? আগে শিরিক করতাম, আগে তাবিজ করতাম, সেটা আল্লাহ মাফ করে দিল, কিন্তু আমাকে ওটা ছেড়ে দিতে হবে, ওই গুণাটা আগে ছেড়ে দিতে হবে, না করার প্রতিজ্ঞা করতে হবে। অতএব এই সালাতের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা যারা মুসলিম নিজে সালাত আদায় করুন, পরিবারকেও সালাত আদায় করার নির্দেশ দেন। আপনি হাজি সাহেব, আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি জানেন আপনার বিবাহ অটোমেটিক নষ্ট হয়ে যাবে। একজন মুসলমান আর একজন অমুসলিম চলবে না, জান্নাতে গেলে একসাথে যেতে হবে। রাসূল বলেছেন রাহিম আল্লাহ রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে যিনি নিজে ওঠে স্ত্রীকে উঠায়, স্ত্রী যদি উঠতে অস্বীকৃতি জানায় তার চেহারায় পানি ছিটে দেয়, ওঠো সালাত পড়ো। ওই স্ত্রীর প্রতি আল্লাহ দয়া করে যে নিজে ওঠে এবং স্বামীকে উঠাই, স্বামী যদি না উঠতে চায় তখন তার চেহারায় পানি ছিটে দেয় যেন স্বামীও সালাতের জন্য ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সালাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করে এবং যেইভাবে সালাত আদায় করলে আল্লাহ পাক আমার প্রতি রাজি এবং সন্তুষ্টি হবে সেইভাবে যেন আল্লাহ পাক আমাকে সালাত আদায় করার তৌফিক দান করে এবং সালাত তরক করা থেকে আমরা যেন পরিপূর্ণ বিরতি থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই আলোচনার সাথেই আমি আলোচনা শেষ করছি। ওয়াহু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আপনাদেরকে সুযোগ দিব, যেহেতু মানে সবসময় আশা হয় না, এই সালাতের বিষয়ে আমার কাছ থেকে কোনো আলোচনা ছুটে গেছে অথবা কোনো বিষয়ে বুঝতে আপনার ভুল আছে অথবা আপনার কোনো আমার বিপক্ষে কোনো দলিল আছে, আপনার বলার এখতিয়ার, প্রশ্ন আছে, এছাড়া অন্যান্য বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ও জাযাকাল্লাহ খের। আরেকটি বিষয় সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমার কুমিল্লার সফর এটাই প্রথম সফর, ঠিক আছে? আর আমি সৌদি আরবে ওখানে দাওয়া সেন্টারে আছি আর আমার আশেপাশে কুমিল্লা ছাত্র বেশি, ঠিক আছে? আজকের জুমার খুতবাই নোয়াখালী থেকে ছাত্র আসছে জুমার খুতবা শোনার জন্য, শুনেছে ওস্তাদ আসবে, কুমিল্লার অন্যান্য এলাকা থেকে আসছে, ঢাকা থেকেও ছাত্র আসছে জুমার খুতবা শোনার জন্য। বলার উদ্দেশ্য হলো এই যে কুমিল্লা না আসলেও কুমিল্লার সাথে সম্পর্ক অনেক গভীর অনেক আগে থেকে, কিন্তু কুমিল্লায় এসে যেটা দেখলাম সেটা হলো এই যে কুমিল্লার মানুষ মাশাআল্লাহ দুনিয়াবী ক্ষেত্রেও তারা অনেকটা অ্যাডভান্স, ব্যবসা বাণিজ্যে শিক্ষা দীক্ষায়। এক ভাই বলছেন অর্ধেকের বেশি সচিব হল কুমিল্লার, সচিব কুমিল্লার সচিব, ঠিক আছে না? তার মানে দুনিয়াবী ক্ষেত্রেও আপনার অনেকটা অ্যাডভান্স আছে, ঠিক আছে? দিনের ক্ষেত্রে আপনার চারিপাশে শুধু বেদাতি 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 মাজার পূজারী নাকি, সহি আকিদার সংখ্যা একেবারে নগণ্য নাই বললেই চলে। এটা হলো কুমিল্লার অবস্থা, নোয়াখালীর অবস্থা, চট্টগ্রাম একই অবস্থা, উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ কিছুটা সেখানে সালাফি ভাইদের দাওয়াতের কারণে অনেকটা সচেতনতা সেখানে আছে। এই এলাকাগুলি বেদাত এবং শিরিকের আকড়া, এক একটা এলাকায় এক এক রকম পীর, এক এক রকম মাজার, এক এক রকম মানুষ শিরিক একেবারে সরাসরি এমন কর্ম করছে যেগুলি শিরিক এবং নিশ্চিত যারা চিরস্থায়ী জাহান্নাম। সমাজ দিনী ভাই, ওই সমস্ত মানুষের মধ্যে আপনার আত্মীয় আছে, আপনার প্রতিবেশী আছে, আপনার পরিচিত বন্ধু বান্ধব আছে, আপনার ইমানি দায়িত্ব আপনার প্রতিবেশী আপনার আত্মীয় আপনার বন্ধুদেরকে আপনি কমপক্ষে হক কথা তাকে জানিয়ে দেন, কথা বলেন নাই? আমাদের কাজ হলো অমা আলাইনা ইল্লাল বালাগ, মানুষকে সত্যটা পৌঁছে দেওয়া, আল হেদায়েত আল্লাহর হাতে। এই পৌঁছানোর কাজটা যদি আমরা করতে চাই বা করতে যাই তাহলে দেখা যাচ্ছে কেহ সেটাকে সহজে গ্রহণ করে আর অধিকাংশ মানুষ গ্রহণ তো করেই না, উল্টা ওই ব্যক্তির উপর মানবিক নির্যাতন শুরু করে দেয়। একটা ভাইয়ের সাথে দেখা হলো, যুবক, তাকে গুন্ডারা ধরে মেরে তার হাতটাকে ফেটে ফেলে দিয়েছে, অপরাধ সে 70 দিন গ্রহণ করেছে, ইতিহাস আমাদের কাছে ভরা, বেদাতি মা বাপ
আর ছেলে আহলে হাদিস হয়েছে, ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে তার কোনো ওয়ারিশ মানে তার সম্পদে কোনো ওয়ারিশ ওয়ারাসাত তার সাথে রাখে না। ইতিহাস ভরা আকিদা এমন একটা জিনিস, আকিদার যখন ভিন্নতা চলে আসবে তখন বাপও ছেলেকে মেনে নেবে না, ভাই ভাইকে তখন ত্যাগ করে ফেলে দিবে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে বিভিন্ন জায়গায়। আপনি জানেন একটা নতুন এলাকায় নতুন গ্রামে একজন ব্যক্তি নতুন আহলে হাদিস হয়ে সে নিজে আহলে হাদিস হয়ে টিকে থাকা তার জন্য অত্যন্ত কঠিন জটিল, মসজিদে গেলে মসজিদ ধাক্কা বের করে দেয়, তুই এখানে আমিন বলতে পারবি না, তুই এরকম অপরাধ করতে পারবি না। তার মানে আপনি স্বাধীন নয়, দেশ স্বাধীন, হিন্দু এখানে স্বাধীন, খ্রিস্টান স্বাধীন, কিন্তু আমি হক আমল করতে গেলে আমি স্বাধীন, আমি মানুষের কাছে দায়ী হয়েছে, আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে সমাজে দিনী ভাই। এই ক্ষেত্রে আমরা বলি যে তুমি যদি সংঘবদ্ধ হয়ে কাজ করো, আমার যদি একটা সাংগঠনিক চেন থাকে তাহলে সংগঠন এমন একটা জিনিস, আমি আখতার মাদানী কুমিল্লায় আসতেছি, কুমিল্লার সভাপতি জানবে, কুমিল্লার সভাপতি কোথায় কোথায় সংগঠনের শাখা আছে, সেখানে এক বাক্যে যখন টেলিফোনে বলে দিবে সবাই জেনে গেল যে আমার খুতবা এখানে হচ্ছে, আমাকে পোস্টার শাখা ছাপাতে হলো না, কিচ্ছু না, সারা বাংলাদেশে আমরা একটা খবর অনায়াসে এক মিনিটে সারা বাংলাদেশ খবর পৌঁছে দিতে পারি। এটা হলো সংগঠনের ফায়দা, দেখি সংগঠনের ফায়দা। এইভাবে আমরা একে অপরের সাথে যেমন যোগাযোগ রাখতে পারি যা সংগঠনের মাধ্যমে, ঠিক তেমনই যেই বেচারা একা একা গ্রামে আছে সে আমল করতে পারছে না, ওই গ্রামের পাশে সংগঠনের শাখা আছে, সংগঠনের কি আছে শাখা আছে, ওই ব্যক্তি যদি ওই সংগঠনের শাখার ভাইয়ের কাছে যা বলে আপনিও আহলে হাদিস আমিও আহলে হাদিস আমি তো একা আমি সেখানে আমল করতে পারছি না, তখন এই সংগঠনের ভাইয়েরা কিন্তু পাঁচ দশ জন যে তার পাশে দাঁড়াবে। এটা হলো তাওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়া কাজে একে অপরের সহযোগিতা করা, আর এটার নামই হলো সংগঠন। এখন সংগঠনকে আমরা আর একটা নতুন একটা জিনিস বানিয়ে নিয়েছি যে এটা মনে হয় আলাদা কোনো জিনিস। আরে বাবা, সংগঠন মানে হলো এই যেই কর্মটি আমি একা করার চাইতে দশজন মিলে করলে সেটা ফল পশু বেশি হবে এবং সেই কাজটা কার্যকরী হবে। দেখেন আর একটা ফায়দা, সেটা হলো এই এককভাবে করলে কাজটা ব্যাপক হয় না। এই যে কুরবানির গোশত যখন আমরা প্রত্যেকেই তো দিতে পারবো, তিন ভাগের এক ভাগ গরিবদেরকে দিলাম, কিন্তু বাংলাদেশে কী হচ্ছে সামাজিকভাবে এক জায়গায় বন্টন হয়, পুরা সমাজের গোশত এক জায়গায় জড়ো হয়, সমাজের দায়িত্বশীল তারা লিস্ট করে এই এলাকায় কত গরিব আছে, কেন ভুল বলছি, কোন বাড়িতে কয়জন সদস্য আছে, গোশত কতটুকু আছে, সেই সদস্যরা ভাগ পাবে কতটুকু, এখন সেই অনুপাতে প্রত্যেককেই সমানভাবে ভাগ দেয়, সবাই কুরবানির ভাগ পায়, কেউ কম বেশি পায় না, কথা বুঝে আসলো। এটা হলো সামাজিকভাবে কাজ করার ফায়দা। আর যদি প্রত্যেকে আলাদা আলাদাভাবে গোশত দেই, একজন পাবে 10 কেজি আর একজন 1 কেজিও পাবে না, কি কথা বুঝাতে পারিনি। দাওয়াতি কাজের ক্ষেত্রেও একই, সংগঠনভাবে যখন কাজ করা হয় তখন সংগঠনের বিভিন্ন স্তর থাকে, বাচ্চাদের আলাদা স্তর আছে, যুবকদের আলাদা স্তর আছে, বয়স্কদের আলাদা স্তর আছে, মহিলাদের আলাদা স্তর আছে, প্রত্যেকেই প্রয়োজন অনুপাতে তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস, সেটা হলেই এখন কিন্তু বাতিল আমাদেরকে ধরার জন্য সবসময় ব্যস্ত আছে, যুবক মেধা ভালো, আখলাক ভালো, আপনাকে কমিউনিস্ট স্যার টানবে, আওয়ামী লীগ টানবে, বিএনপি টানবে, সবাই আপনাকে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য যখন সংগঠন ছিল না তখন আহলে হাদিস কমিউনিস্ট মানে কমিউনিস্ট করতেছে, আহলে হাদিস আওয়ামী লীগ করতেছে, আহলে হাদিস দুনিয়ার সব দলের মধ্যে আহলে হাদিস আছে, কারণ আহলে হাদিস কোনো প্ল্যাটফর্ম ছিল না, আহলে হাদিসদেরকে একত্রিতভাবে রাখার মতো কোনো পরিবেশ ছিল না, কথা বুঝতে পারছেন তো। আলহামদুলিল্লাহ এই সুন্দর পরিবেশটা তৈরি করেছে আহলে হাদিস আন্দোলন, আর এটা মানুষের জন্য চোখের এটা মানে ক্ষতির কারণ হয়ে গেছে। হ্যাঁ, এদের এই জন্য তারা সহ্য করতে পারছে না যে এরা যেই যুবককে আমরা নিয়ে নিতাম এরা সেই যুবকদেরকে একত্রিত করে রাখছে। এই জন্য ভাই আহলে হাদিস আন্দোলন আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিকল্পিতভাবে দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছে। আপনি সংগঠন করা বা না করার পক্ষে যতই জোরাল বক্তব্য দেন, এক জায়গায় যে যত দল আছে হকপন্থী দল তারা একটা কথা মেনে নিতে বাধ্য যে সমাজ সংস্কারের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের যে ভূমিকা আছে এর দ্বিতীয় কোনো দল বা সংগঠন নেই যে এই ভূমিকা রাখতে পেরেছে। এই জন্য এটা কাজের বরকত আলহামদুলিল্লাহ, এই কারণে বাংলাদেশের আনাচে কানাচে দাওয়াতি কাজ ছড়িয়ে গেছে।
আপনাদের এই বুড়িচঙ্গে মাদ্রাসার পাশে সুন্দর একটা প্রতিষ্ঠান খাড়া হয়ে গেছে, তাই নয় কি? এই কুমিল্লায় এখানে একটা আছে, পাশে আরও প্রতিষ্ঠান আছে। আমি যে কথাটাই বললাম সেটা হলে আপনাদেরকে একটু এগিয়ে আসা দরকার। আপনি নিজেও বাঁচেন, আপনার পরিবার আত্মীয় স্বজন তাদেরকেও হকের দাওয়াতটা পৌঁছানোর জন্য সমাজে আলেমের প্রয়োজন আছে। একজন আলেম ব্যক্তির বক্তব্য আর একজন সাধারণ মানুষের বক্তব্য এক নয়। ফজলুল আলিমি আলাল আবিদিকা ফজলুল কামারি আলা সাইল কাওয়াকিব। একটা আলেমের ফজিলত আর আবেদের চাইতে যেমন নাকি চাঁদের ফজিলত তারকার তুলনায়। এজন্য এই আপনার পাশে একটা প্রতিষ্ঠান খাড়া হবে, এই প্রতিষ্ঠান যদি আপনি একটা ইট কিনে দেন, এখানে যদি এক কাঠা জমি কিনে দেন, আপনি মারা যাবেন যত কাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে কোরআন হাদিসের পড়া হবে অটোমেটিক সব আমার কাছে চলে যাবে। আপনি এই মাদ্রাসায় একটা ইট কিনে দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 100টা টাকা দান করেছেন, যতদিন সেখানে কল আল্লাহ কল রসুল বাচ্চারা কোরআন পড়বে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনে একটি আয়াত পড়বে, 10 নেকি আল্লাহ দিবে, ওই 10 নেকি হুবাহু পুরোপুরি 10 নেকি অটোমেটিক বকশিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তো এখন বকশিয়ে দেওয়ার সিস্টেম করে নিচ্ছি, কোরআন খতম করি আর আজকে বকশিয়ে দেয়, জি না, যে ইবাদত করবে সব সে পাবে, ঠিক আছে? হ্যাঁ, আর একজন পাবে যিনি ওই সওয়াবের যদি সে কোনো ক্রমে যদি তার সম্পৃক্ততা থাকে, তাহলে অটোমেটিক এখানে বকশিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। একজনের টিবল দিয়েছে, একটা টিবল, ওই টিবল থেকে যত মানুষ পানি পান করবে, বলতে হবে না যে টিবল দিয়েছে তাকে সওয়াব পৌঁছে দাও, জি না, অটোমেটিক সওয়াব সেখানে চলে যাবে। ঠিক তেমনি একটা গাছ রোপণ করেছেন, যতগুলি গাছ আছে ওই গাছের ফল মানুষ খাক, পশু পাখি খাক, ঠিক আছে, ওই পাতা যদি বকরি ছাগলও খায়, অটোমেটিক ওই গাছ যিনি লাগাইছেন সাদকার নিয়তে অটোমেটিক তার কবরে সওয়াব পেয়ে যাবে। তো আপনার বাড়ির পাশে একাধিক প্রতিষ্ঠান, বুড়িচং সালাফিয়া মাদ্রাসা আছে, আমাদের মার্কাজে প্রতিষ্ঠান আছে, আরও দু একটা জায়গায় ভাই আমাকে দেখালেন, এটা সুন্দর একটা সুযোগ। আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, পরকালীন মুক্তির আশায় দুনিয়ায় তো আমল করবেন, এমন কিছু করে যান মৃত্যুর পরে যেন সওয়াব পেতেই থাকে, জি, এমন কিছু করে যাওয়ার চেষ্টা করেন। শোনেন, সৌদি আরবে আমরা দেখেছি মাশাআল্লাহ তারা সচেতন, মা বাপ বৃদ্ধ হয়ে যায় কিন্তু সন্তানকে তারা লিখে দেবে না সম্পত্তি, কারণ কে কতটুকু পাবে এটা আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছে, আর মৃত্যু পর্যন্ত সম্পত্তি তার হাতে থাকে এবং তার ইখতিয়ার থাকে, সে মৃত্যুর আগে চেষ্টা করে দান খয়রাত করা যায়। এবং আমরা দেখি তারা এত বড় বড় দান করে, যেগুলো ইসলামিক সেন্টার আমাদের যেখানে আমরা কাজকাম করি, এমন এমন ডোনার আমরা দেখি, পুরাটা বিল্ডিং 2-3 তলা একবারে কমপ্লিট নতুন বিল্ডিং, বলছেন এই যে চাবি নাও, এই বিল্ডিং তোমরা এখন দিনে কাজে লাগাও। এরকম বহু মানুষ আমরা দেখতে পাই, আসলে তাদের ভিতরে সঠিক দিনের চেতনা আছে, আর আমরা শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করি, আর শুধু চাই যে নিজে না খাই সন্তানদের জন্য সব কিছু রেখে যাই, ঠিক আছে? এজন্য ভাই আমাদের দায়িত্বশীল ভাইরা আপনাদের কাছে আশা করছেন যে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের অর্থ থেকে অবশ্যই নিয়মিত দান করবেন। ওনারা জায়গা কিনেছেন, অনেক বড় ঋণী আছেন, তাদের ঋণটাকে পরিশোধ করার চেষ্টা করবেন। শোনেন, সৌদি আরবের মানুষ একটু যেহেতু কথাটা আসলে তাই বলে দেই, ওরা কত সচেতন জানেন, কেউ যদি এক্সিডেন্ট করে মারা যায়, আর একজনকে যদি এক্সিডেন্ট করে মরে যায়, আমাদের দেশে গাড়ি যদি এক্সিডেন্ট হয় গন্ডগোল লাগে না, তুই সামনে আসলি কেন, তুই এইভাবে গাড়ি চালালেন কেন, ওখানে তা না, ওখানে তার তাকদীরকে বিশ্বাস করে। গাড়ি এক্সিডেন্ট হয়েছে, একজনের 1 পয়সা দোষ নেই, আরজনের 100% দোষ, দুইজনই গাড়ি থেকে নামায় দাঁড়া থাকবে, পুলিশ আসবে, কার কতটুক দোষ সে দোষ লেখে তার কেস লিখে দিবে, যার 100% দোষ, ওই ব্যক্তি যদি মারা যায় তার ফাইন কত জানেন, 300টা উটের যেটা দাম সেই দাম প্রায় 5 লক্ষ রিয়াল তাকে পরিশোধ করতে হবে, তারপরে জেল থেকে বের হবে, না আজীবন জেল। কিন্তু এই বেচারা প্রবাসী 5 লক্ষ টাকা কোথায় পাবে? আমার জানা মতে ওই জেলখানা যে বহু দাতা আছে তারা গোপনীয়ভাবে তার পক্ষ থেকে 5 লক্ষ টাকা আদায় করে দেয়, এই মিসকিন বাহির হয়ে তার সন্তানের কাছে ফিরে দেখে, সে নিজে জানে না যে আমি কিভাবে বের হলাম, সে জানে না। আমরা বহু এরকম দেখেছি, মানুষ দোকান থেকে বাকি খায়, রমজানের আগে কিছু এমন দাতা আছে ওই দোকানে জিজ্ঞেস করে, এখানে কার বাকির খাতাটা দাও, দেখো তো কার পরিবার বড়, বাকি পরিমাণ বেশি দিতে পারছে না, আমাকে দাও।
পরিবার ওই টাকা ওখান থেকে পরিশোধ করে দিয়ে চলে গেল। ওই ব্যক্তি পরে আসতেছে যে আমার বাকি পয়সা তোমার বাকি পরিশোধ হয়ে গেছে, জানে না কে দিয়ে গেল। এটা হলো গায়েবি দান। জি, তারা দিন বোঝে এবং তারা এই ধরনের, কিন্তু মানে এই ধরনের অনেক ভালো ভালো কাজ আমরা দেখতে পাই, কথা বুঝতে পারছেন? এই জন্য আলহামদুলিল্লাহ যাদেরকে সচেতনতা আল্লাপাক দিয়েছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের সম্পদ থেকে এইভাবে এমন কিছু করে যান যেন মৃত্যুর পর আপনার উপকার আসে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।